আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, একটি বিরতির পর আবারও আপনাদের সামনে চলে আসলাম নুরুল কোরআন অনুষ্ঠানে। আমাদের সাথে অসংখ্য কলার আছেন এবং আমার হাতেও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, দেখি কে আছেন আমাদের সাথে কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, দুঃখিত, মনে হয় কল ড্রপ হয়ে গেছে। আমি দেখি আমার সাথে আবার চলে এসেছেন কলার। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। পরবর্তী কলের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা আনসারগুলো দিয়ে দেই, এরপরে আপনাদের সাথে কথা বলবো। বোন প্রশ্ন করেছিলেন, উমরাতে যাবেন, মহিলাদের যে আল্লাহ প্রদত্ত প্রতি মাসে অসুস্থতা রয়েছে, সেই অবস্থায় উমরা কিভাবে করবেন? দেখুন বোন, এই অসুবিধাটা আল্লাহর পক্ষ থেকে হয়, এখানে বন্দার কোনো হাত নাই। তবে উমরার কাজের মধ্যে এবং হজের কাজের মধ্যে তোয়াফ যেটা, সেই কাজটা ছাড়া বাকি সব কাজ করতে পারবেন পিরিয়ডের সময়ে, মহিলাদের মাসিক ব্যমারের সময়ে তোয়াফ করতে পারবেন না। তোয়াফের জন্য অপেক্ষা করতে হবে, যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন তোয়াফ করতে পারবেন। এই ক্ষেত্রে যাবার আগে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, মেডিসিন খেতে পারেন, অথবা মা বোনদের জানা থাকে কোন টাইমে মাসের কত তারিখে তাদের এই অসুবিধা হয়, এই টাইমটা দেখে আপনাদের ফ্লাইটের ব্যবস্থা করতে পারেন। যদি প্রতি মাসের শেষের দিকে হয় তাহলে মাসের মধ্যখানে সফর করতে পারেন, এভাবে সফর করলে ভালো হবে। অথবা যদি পিরিয়ড চলে আসে মক্কাতে থাকা অবস্থায়, তাহলে মদিনা শরীফে চলে যাবেন। মদিনা শরীফ থেকে যে বোনের পিরিয়ড হলো ওনাকে নিয়ে সুস্থ হওয়ার পর ট্যাক্সি দিয়ে ওনার হাজব্যান্ড অথবা ওনার ভাই কেউ নিয়ে আসবেন একদিনের জন্য মক্কা শরীফে, এসে তিনি তোয়াফের কাজটা সম্পন্ন করবেন। হজের সময়ে এবং উমরার সময়ে একই মাসআলা। জাযাকাল্লাহু খায়ের। একজন কলার আছেন, কলটা নিয়ে নেই। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমি একটা প্রশ্ন করতাম চাইছিলাম। জি বোন। মান্থলি পিরিয়ডের সময় এই যে জরুরি কিছু দোয়া দরুজ আছে এগুলো পড়তে পারবো না, যেমন আয়াতুল কুরসি, লাহাউলা, এগুলা মানে জরুরি কিছু দোয়া দরুজ, যেগুলো আমরা সবসময় পড়ি কিন্তু কোন এই সময় পড়তে পারি না, বিশেষ করে এই যে আয়াতুল কুরসিটা আমরা সবসময় পড়ি বা লাহাউলাওয়ালা, এগুলো পড়তে পারবো না, আর জরুরি দোয়া দরুজ গুলা একটু যদি জানাই দিতেন। জাযাকাল্লাহ বোন, আপনি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমি বলবো। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার প্রশ্নটা বলুন। আমি বলতেছি, আমি হুজুরের কাছে আমি বড় একটা বিপ্রদ পড়ছি, একটা দোয়া চাই আমি, তান গাছ তাই নেওয়ার লাগে দিলে জানে দোয়া হরতা তাই নেওয়ার লাগে, তার লাগে আমি দোয়া হরাম। জি, জাযাকাল্লাহ। আপনি প্রোগ্রাম দেখো কা, আমি কইয়া দিব ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম বোন, আপনার টিভি ভলিউমটা কম করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি একটা জিনিস জিজ্ঞেস করতাম, ওই যে উমর কাজা নামাজটা, জি, ফজর, জোহর, আসর, মাগরিব, উমর কাজাটা খিলাফ করে নামাজ একটু হয়ে যায় নাকি? জি, জাযাকাল্লাহ। আপনি প্রোগ্রাম দেখো কা। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার আমার দুইটা প্রশ্ন, একটা হইলো গিয়ে আহাদ নামার কথা কইতাম, যে গাইতাম যে ওটাতে দেখতা কি ওটা হতা ফোড়া কথা খান যাই, তোমার আমি দেখি অর্থ মিনিং বাল্লা, খারাপ পড়তে কি বাসে থাকার লাগে বালা পড়তে গাইত, তারপর হচ্ছে গাইটুই বাল লাগে, তো কত মাসে কয় নুন কেউ তো অজিভাবে ফোন না ফোন না তুমি আহাদ নামাই তো ফোড়া বালা বেশি বালা দেখছি আমার লাগে ফুললে বালা।
মিনিংয়ের মাঝে আপনি দেখুন জানছেন দেখি এখন তা হইবা পালা হরি আর আমার একটা কোয়েশ্চন হইল গিয়া যে ওই জন্য হয় মানুষের মাল থাকে না পানির তলে ইটা তো মানুষের প্রবলেম হরে এটা কতখান সত্যি কোরআন শরীফে কেটা হইনি কেন আর সময় ইটা সত্যি কতখান আর যেন জিনে মুমিন জেনে তখন তারা বলে জোর মাঝে ফুরি গেলে মানুষের ক্ষতি হয় এখানে পরবর্তী কলার এর দিকে যাচ্ছি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্টুডিওতে মাতি আমি জি বইন আপনি স্টুডিওতে মাতি যে আমি হুজুরের লগে মাতিতাম আছি আপনার প্রশ্ন কোকা আমি হুজুরের প্রশ্ন করতাম আছি যে আমার কোমরের হাড়ি তিনটা হয় নাই আর আটুর হাড়ি দুই হাড়ি আটুর হাড়ি হয় অন্ধছে আর আমি প্রায় সময় উবাইয়া নমাজ পড়ি এখন মাঝে মধ্যে আমার কোমরের মাঝে বেদনা করে আর আটুর মাঝে প্রবলেম করে তো বইয়া নমাজ পড়লে ঠিক আছে নি ওখান তো আমি জানতাম চাইছিলাম আপনি প্রোগ্রাম দেখো কা জাযাকাল্লাহ আরেকটা কল নিয়ে নেই এরপরে আমি ইনশাআল্লাহ জবাব দেবো কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা প্রশ্ন আমার সিলেট দরগা শরীফে একটা হোটেল আছে আমি যখন যাই দরগাতে গোসল রোজর করে আমি শাহজালাল সাহেবের দরগা জিয়ারত করি ওখানে গরিব গুরবাকে কিছু সাহায্য করি খানা দাওয়া দেই একজন আলিম বলছেন দরগায় গিয়ে শিরনি করা এগুলো শিরিক না শিরিকের পর্যায়ে তো এটা আমি জানতে চাইছিলাম আমি কতটুকু শুদ্ধ করছি না ভুল করতেছি জাযাকাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি প্রোগ্রাম দেখুন জাযাকাল্লাহ খায়ের জাযাকাল্লাহ খায়ের আমার হাতে বেশ কয়েকটি প্রশ্ন জমা হয়ে গেছে আমি জবাবের দিকে যাচ্ছি বোন প্রশ্ন করেছেন আমি একদিন প্রোগ্রামে বলেছিলাম যে মানুষ যখন অসুস্থ হন কিছু কোরআনি আমল করলে আল্লাহ পাক এটার ফজলে এটার বরকতে আল্লাহ পাক শিফা করে দিতে পারেন বুজুর্গানে দিনদের বাতলিয়ে দেওয়া আমার আব্বা জান হজরত শেখ হবিবপুরি রহমতুল্লাহ আলাইহি গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বরুণী রহমতুল্লাহ আলাইহি ওগেরা বুজুর্গানে দিনদের মামুলাত আমল থেকে বিভিন্ন জিনিস যা শিখেছি তো এটা আমি বলে দিয়েছিলাম যে ফজরের সময়ে প্রথমে সুন্নত দুই রেখাত পড়ার পর জায়নামাজে বসে একটা পানির পাত্র জগ অথবা বোতল নিয়ে আসবেন জায়নামাজে বসে ফরজ পড়ার আগে এগারো বার দুরুদ শরীফ এগারো বার অথবা সাতবার দুরুদ শরীফ পড়বেন এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করে সূরা ফাতিহা শেষ করবেন পানিতে ফু দিবেন এগেইন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাতিহা শেষ করে পানিতে ফু দিবেন এভাবে চল্লিশ বার পানিতে ফু দিয়া সর্বশেষে এগারো বার আবার দুরুদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন এবং এই পানিটা সবসময় পান করবেন সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল শিফা সূরাতুল ফাতিহার ফজিলতে দুরুদ শরীফের বরকতে আল্লাহ পাক আপনার সকল বেমারকে শিফা দান করবেন ইনশাআল্লাহ এই আমলটার কথা বলেছিলাম যে বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহকে মিলিয়ে পড়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়বেন দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসলে আপনি করবেন কি নামাজের মধ্যে ওয়াসওয়াসাটা শয়তানের পক্ষ থেকে আসে তাই আপনি সেদিকে ভ্রূক্ষেপ না করে এটা যদি অধিক হারে হয়ে যায় প্রতিটি নামাজে আপনার ওয়াসওয়াসা আসে সেই ক্ষেত্রে বুজুর্গানে দিনগণ শিক্ষা দেন
যে আপনি সেদিকে ব্রুককেফ না করে, আপনার মিস্টেক হইলেও আপনি সেদিকে ব্রুককেফ করবেন না, আপনি নামাজ শেষ করে দেবেন, আপনি আপনার মতো করে আপনি নামাজ শেষ করবেন, আপনি ব্রুককেফ করবেন না। মনে করেন আপনার সন্দেহে আসে প্রতিটি নামাজে, আপনার সুরে ফাতেহা হয় নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, এগেইন আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াক আগাইতেই পারেন না, আপনার ভিতরে ওয়াসওয়াসা আসে প্রতি নামাজে, আপনার ভিতরে ওয়াসওয়াসা আসে, মনে হয় আমি তাশাহুদ পড়ি নাই, মনে হয় আমি সুরা মিলাই নাই, এগুলাতে আপনি ব্রুককেফ না করে সামনে অগ্রসর হবেন। যখন আপনি সেটেল হয়ে যাবেন এক মাস দুই মাস পর, তখন দেখবেন আপনারকে আর ওয়াসওয়াসা দিচ্ছে না শয়তান। আপনি সেই ক্ষেত্রে আপনি এটাকে মানে ব্রুককেফই করবেন না, আপনি এগুলার দিকে নজরই দিবা না। আর যদি হঠাৎ হঠাৎ হয় তাহলে সিজদায় সহ দেবেন, সিজদায় সহর মাধ্যমে আপনার এইগুলো মিস্টেকগুলো শুদ্ধ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন ছিল, উমর বেশ কিছু বাঙ্গা রোজা ছিল, সেই রোজাগুলো আপনি কাজা আদায় করতেছেন, যেমন মাবুনদের রমজান শরীফে পাঁচ সাতটা দশটা রোজা বাঙ্গা হয়, সেগুলা পরবর্তীতে কাজা করেন, এমনই একটা কাজা রোজা আপনি কোনো অসুবিধার কারণে ভেঙে ফেলেছেন, এটার কারণে কি আপনার কোনো কাফফারা আসবে? জি না বোন, এটার কারণে কাফফারা আসবে না। যে রোজাটা আপনি ভেঙে ফেলেছেন কাজা রাখতে গিয়ে, সেই রোজাটাও আপনি আবার কাজা করতে হবে, কোনো কাফফারা দিতে হবে না। পরবর্তী প্রশ্ন ছিল, পিরিয়ডের সময় দোয়া দরুদ পড়তে পারবেন কি না? জি বোন, দোয়ার যে সমস্ত আয়াত রয়েছে সেই আয়াতগুলো পড়তে পারবেন দোয়ার উদ্দেশ্যে, তসবিতা আলিল, দুরুদ শরীফ ইত্যাদি আপনি পড়তে পারবেন, এমনকি জায়নামাজের মধ্যে নামাজের সময় আপনি বসে থাকতে পারবেন, যাতে ঘরে আরও যারা আপনার বড় সন্তানেরা রয়েছে তারা হয়তো বলবে মা নামাজ পড়তেছেন না, তাহলে আমরাও পড়ব না, এইগুলোর জন্য এবং আপনার অভ্যাসটাকে স্থায়ী করার জন্য আপনি প্রতি নামাজের সময়ে জায়নামাজে বসে তসবিতা আলিল করতে পারবেন। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল, বিপদের সময়ে দোয়া পড়ার কোন সমস্ত দোয়া পড়বেন? আল্লাহ পাক কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন হযরত ইউনূস আলাইহিসসালামকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বেশি করে পড়বেন। একশোবার পড়ার পর ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা পড়বেন। যদি এই দোয়াটি পরবর্তী দোয়াটা আপনি শিখতে না পারেন, অন্ততপক্ষে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তো সকলেরই জানা, সকল নামাজি মুসলমানের জানা আছে, এটা বেশি করে পড়বেন। পরবর্তী প্রশ্ন ছিল, উমর কাজা কিভাবে পড়বেন? জুহর, আসর, মাগরিব, এশা, ফজর, উমর কাজা আপনি যে কোনো সময়ে পড়তে পারেন, আওকাতে মকরুহা ছাড়া, মকরু সময় ছাড়া, সূর্য উদিত হওয়ার সময়, দুপুরের সময়, আর আসরের ফরজ পড়ার পর মাগরিবের আগ পর্যন্ত, এই মকরু সময় ছাড়া উমর কাজা নামাজ যে কোনো সময় পড়ুন। কিন্তু এদিনের কাজা নামাজ হইলে আপনি জোহরের আসরের পরেও পড়তে পারবেন। আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্তের সময়ে পাঁচটা কাজা পড়তে পারেন, পাঁচ ওয়াক্তের সময়ে, অথবা জোহরের পরে আপনি আসর পর্যন্ত উমর কাজা পড়তে পারেন, মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত পড়তে পারেন, এশার পরে এক দুই ঘন্টা আপনি উমর কাজা পড়তে পারেন প্রতিদিন, এভাবে আপনি আদায় করতে পারেন। উমর কাজাতে শুধু ফজরের দুই রাকাত, জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, মাগরিবের তিন রাকাত, এশার চার রাকাত এবং উইতির তিন রাকাত, এই নামাজগুলো আদায় করবেন। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল, ওয়াজিফা আহাদনামা ইত্যাদি পড়া ঠিক আছে কিনা, জিন ভূত ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছেন। যে সমস্ত বইয়ের মধ্যে দোয়া দুরুদ ইত্যাদি রয়েছে কোরআন হাদিস সম্মত, সেগুলো পড়া জায়েজ রয়েছে, এবং আরও কিছু দোয়া মামুলাত রয়েছে বুজুর্গানে দিনদের,
সেগুলো যদি শরীয়তসম্মত কথাবার্তা থাকে সেগুলো পড়া জায়েজ রয়েছে। বাংলা ভাষায় যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ তুমি আমার ছেলেকে পরীক্ষায় পাস করে দাও, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো, তো ওই কথাগুলো হয়তো কোনো বুজুর্গ আরবি ভাষায় তিনি তার মতো করে বলেছেন, সেটা আপনার আমার পছন্দ হয়ে থাকলে এবং সেটা শরীয়তসম্মত থাকলে অবশ্যই পড়তে পারেন। আহাদ নামা যেটা বলেছেন সেখানে যদি শিরকি কোনো কথাবার্তা না থাকে, সব কথাই আল্লাহর ওয়াহদানিয়তের কথা থাকে, প্রতিটি কথার মাধ্যমে তসবির মাধ্যমে আপনার আল্লাহর বড়ত্ব একত্রতা বর্ণনা করতেছেন, তাহলে সেটা কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে, সেটা অবশ্যই সওয়াবের কাজ হবে। জিন জাতির কথা জানতে চেয়েছেন, জিন একটা জাতি রয়েছে যারা ইনসানের আগে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, এখনও তারা পৃথিবীতে রয়েছেন। তাদের মধ্য থেকে আগেকার সময়ে তারা আল্লাহর অনেক নাফরমানি করেছে, এ যুগেও তারা অধিকাংশ জিন আল্লাহর নাফরমানির মধ্যে রয়েছে। কিছু কিছু জিন যারা আল্লাহর এবাদতি করেন তাদেরকে জিন্নে মমিন বলা হয়, তারা আল্লাহর এবাদতির মধ্যে রয়েছেন। মানুষদেরকে আল্লাহ পাক সবার থেকে শক্তিশালী করে তৈরি করেছেন, যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে জিনদেরকে দেখা যায় শক্তিশালী। জিন যেভাবে মানুষের ক্ষতি করে, মানুষ ও মানুষের ক্ষতি করে, এ কারণে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস। খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইতে শিক্ষা দিয়েছেন। আর খান্নাস হলো মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, আর এই খান্নাস হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতটা কী হতে পারে, ইনসানটা কী হতে পারে। তাই আমরা সবসময় আল্লাহর কাছে জিন্নাত খান্নাস থেকে, ইনসান খান্নাস থেকে আল্লাহর কাছে পানা চাই। আরেকটি কথা আপনি বলেছেন, ফানির মধ্যে পুকুরের মধ্যে যে দেওয়াকে দেওলা থাকে ইত্যাদির কথা, জিন জাতির যেহেতু তারা আলাদা ঘর বাড়ি বানায় না, তাই তারা আপনার ঘরের মধ্যেও থাকতে পারে, আপনার বাড়ির কোনো গাছে থাকতে পারে, আপনার টয়লেটে থাকতে পারে, আপনার পুকুরের মধ্যে থাকতে পারে। এই দেওলা টেওলা ইত্যাদি যে আমরা বলা হয়, সেগুলো জিন্নাতদের মধ্য থেকে একটা জাতি, জিন্নাতদের মধ্য থেকে এক গুঁড়ো। যেভাবে ইনসানদের মধ্য থেকে কেউ ব্রিটিশ কেউ বাঙালি, ইনসানদের মধ্য থেকে কেউ পাওয়ারফুল কেউ কম পাওয়ারফুল, ঠিক তেমনইভাবে জিন্নাতদের মধ্য থেকে অনেক প্রজাতি রয়েছে। তো এ ধরনের একটা পানির নিচে, নদীর উপরে, গাছের উপরে, বিভিন্ন জায়গা জিন জাতি থাকতে পারে। তো তাদের অনিষ্ট জলে স্থলে বিভিন্ন জায়গায় হয়, পানির মধ্যেও তাদের অনিষ্ট থাকতে পারে। তাই আমরা আল্লাহর কাছে সবসময় এই অনিষ্টকারী জিন এবং অনিষ্টকারী ইনসান থেকে মুক্তি চাবো, পানা চাবো। জাযাকাল্লাহু খায়ের। আমার হাতে আরও দুই তিনটা প্রশ্ন রয়েছে, সেগুলো দিয়ে আমি ইনশাআল্লাহ প্রশ্ন নিতেছি। নামাজে মহিলাগণ কীভাবে নিয়ত করবেন? পুরুষ এবং মহিলাগণের নিয়ত সবের সমান। ইন্টেনশন হবে আপনি কোন অক্তর নামাজ পড়তেছেন, কয় রাকাত নামাজ পড়তেছেন, সেটা বাংলায় ইন্টেনশন করেন, ইংরেজিতে করেন অথবা আরবিতে করেন, মনে মনে করলেও হবে। পুরুষ এবং মহিলার ইন্টেনশন সমান হবে। জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন ছিল, বোনের কোমরের হাড্ডির মধ্যে অসুবিধা, হাঁটুতেও অসুবিধা, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, আপনার অসুবিধার কারণে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে আপনি অবশ্যই বসে পড়তে পারবেন। অনেক সময়ে যদি বসে পড়ার অসুবিধা হয়, যে সমস্ত মুরব্বি মানুষ তারা শুয়ে শুয়েও পড়ার জন্য হুকুম রয়েছে, ইশারার মাধ্যমে নামাজ আদায় করতে হবে। তাই আপনার অসুবিধার জন্য যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে নামাজ আদায় করতে পারবেন। পরবর্তী প্রশ্ন ছিল, ভাই প্রশ্ন করেছেন, সিলেটে দরগা মহল্লায় ওনার হোটেল ব্যবসা রয়েছে, দেশে যখন যান তখন সেখানে গিয়ে দরগা মসজিদে নামাজ পড়েন, জিয়ারত করেন এবং গরিব দুঃখীদেরকে কিছু দান খয়রাত করেন। আপনার যদি, যেহেতু সেখানে আপনার হোটেল ব্যবসা রয়েছে, তাই সেখানে যাওয়ার, আপনার হোটেল থেকে মসজিদ, দরগা মসজিদ নিকটে, সেখানে বড় মসজিদ, বড় জামাত, অবশ্যই সেখানে নামাজ পড়বেন, সেখানে বেশি সওয়াব পাবেন। আর যেহেতু সেখানে গেলেন আপনি,
আল্লাহর এত বড় অলি রয়েছেন, যেখানেই আপনি যান পৃথিবীর যেখানেই কবরস্থান পেলে সেখানে জিয়ারত করবেন, কারণ মুর্দাদের কবর জিয়ারত করার কারণে আমাদেরও মৌতের কথা মনে হবে এবং সে সমস্ত মুর্দাগণকে আল্লাহ পাক যদি মাফ করে দেন তাহলে সে তারাও আপনার জন্য খেয়াল কেয়ামতের দিন শেফাতের মাধ্যম হবেন। এত বড় অলির কবর জিয়ারতের সৌভাগ্য যেহেতু সেখানে গেছেন পেয়ে গেছেন, অবশ্যই জিয়ারত করবেন, না জায়জ হবে না। এবং গরিব দুঃখী মানুষ সামনে পড়েছে, তাদেরকে আপনি আপনার সাধ্যানুযায়ী সাদকা করতেছেন, সেটা না জায়জ হবে না। তবে হ্যাঁ, কোনো মানুষ যদি নিয়ত করে যায় যে আমি দরগাতে যাব সেখানে গরিবদেরকে দান খয়রাত করার জন্য, সিন্নি বানিয়ে সিন্নি বন্টন করার জন্য, গরু নিয়ে সেখানে গরু জবাই করার জন্য যদি যায়, সেগুলো না জায়জ হবে। আপনার সেখানে ব্যবসা, ব্যবসার কারণে আপনি যান, আপনি অবশ্যই জিয়ারত করবেন, নিকটে গেলেন এত বড় অলির কবর জিয়ারত করবেন না, সেখানে অবশ্যই নামাজ আদায় করবেন। আর গরিব দুঃখী যেখানেই পাবেন, দরগাতে হোক, রাস্তায় হোক, বাড়িতে হোক, হাটে হোক, বাজারে হোক, যেখানেই গরিব দুঃখী পাবেন, সত্যিকারের গরিব হলে তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। আর এই গরিবগুলো যদি হয় সিলেটের কোনো দনাট্য ব্যক্তির ব্যবসার মাধ্যম, তাহলে তাদেরকে সহযোগিতা করবেন না। আমি যতটুকু জানি অনেক দনাট্য ব্যক্তি 100-150 জন গরিবকে তারা টাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় ফকিরদেরকে, এবং ওই ফকিররা সারাদিন ভিক্ষা করে জমা দেয় তাদের কাছে, আর ওরা শুধু পেটে ভাতে ওই ধনী লোকের বাড়িতে থাকে। এ ধরনের ব্যবসায়ীদেরকে প্রশ্রয় না দেওয়া এটা সামাজিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একান্ত জরুরি। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, আর শিরিক যেন কোনো কিছু না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর সেখানে দান খয়রাত করতে গিয়ে যেন শাহজালালের নামে দান খয়রাত না হয়, সেখানে দোয়া করতে গিয়ে শাহজালালের উসিলা যেন না হয়, যেন আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়, দান খয়রাত করা হয় যেন আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করা হয়, তবে সেটা না জায়জ হবে না। জাযাকাল্লাহু খায়র। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো, আপনার টেলিভিশনের ভলিউমটা কমাও কা। জি খোকা থানা আপনার। ইয়াস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন, একটা হলো সহসিজদা জানি দিতে হবে, কিন্তু অনেক সময় যদি ভুলে যাই নামাজটা শেষ করার পরে সালাম ফেরানোর পরে যদি মনে হয়, তো তখন কি আর দুটো সিজদা দেয়া যাবে, মানে সহসিজদা যেহেতু আমি আগে ভুলে গিয়েছি আর কি? এটা হলো আমার একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন, ফজরে না ফজর মানে যে কোনো ফজর নামাজের সময় আমি যদি ওরকম সহসিজদা দিতে পারলাম না বা সূরা ঠিক মতো পড়ছি কিনা, যদি মনের মধ্যে খুব খারাপ লাগে, তখন কি আমি আবার পুনরায় ওই নামাজটা আদায় করতে পারবো? এইটা একটু আমাকে যদি জানান আর কি, যে আমার যেহেতু আমার মনের মধ্যে খুব খারাপ লাগছে যে আমার নামাজটা কি ভুল হলো, সহসিজদাও দিতে ভুলে গেছি, সেই ক্ষেত্রে আমি কি আবার ফজর নামাজ আবার কি ওই যে নামাজটা আমি পড়লাম ওটা আমি মোনাজাত করে ধরে নফল নামাজ গেল, নফল নামাজের মতো আল্লাহ যদি ওটা কবুল করে, আর তারপর আমি আবার ফির প্রথম থেকে আবার ইনশাআল্লাহ আপনি প্রোগ্রাম দেখতে থাকুন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার 3 বছর ফুয়া, তে তারে আমি নেফিসার আইতাম চেষ্টা করতাম আর কি, তে আমার গরো কার্পেট, আমি তো কার্পেট দইতাম পারি না, এখন যদি ফেসা ফরি দে কার্পেটের মাঝে, তে নমাজ ফললে নমাজ ওই বনি। জি জি, আপনি প্রোগ্রাম দেখো কা। জাযাকাল্লাহু খায়র। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার 3টা প্রশ্ন আছেন। জি বলুন। এক নম্বর প্রশ্ন হইল আমরা ওই নমাজ বলি রে দেশ সই সই দাঁড়ো কুদিয়েন কিলানি উদর আমরা এরকম তো কইবার সিনি বুঝি না উদর তো বুঝাই হইবার। 2 নম্বর প্রশ্ন হইছিল, প্রশ্ন হইছে ওই যে আমরা ইন্টারেস্ট দেওয়া হলো কিছু দেখা প্রাইভেট ব্যাংক কতই না নি, ইন্টারেস্ট যদি ব্যাংক তো নিয়ে আমরা জানাই দিয়ে আমরা এটা ইন্টারেস্ট নিতাম না, এটা ঠিক আছে? 3 নম্বর হচ্ছে যদি আমরা যে খানা মারা 2 টাকা দেই ঠিক আছে? জি, আপনি প্রোগ্রাম দেখো কা।
পরবর্তী কলারের দিকে যাচ্ছি। কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জনাব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার একটা প্রশ্ন আছে। জি, আপনার যে ওজুর আগে যে আমরা দুয়াই কেজন দেশ ওষুধ থাকতে, এটা পড়া কিনা ঠিক আছে নি? এখন তো কই নিলা কোনো, যখন এটা পড়া ঠিক নাই, খালি বিসমিল্লা কইয়া স্টার্ট করতা, বা নমাজও তো আমরা মনোরগাহী কেছই আমরা কিন্তু একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে এসে আমি প্রশ্নগুলোর জবাব দেবো। অসংখ্য কলার লাইনে আছেন, আপনারা অনুগ্রহপূর্বক একটু অপেক্ষা করুন, ছোট্ট বিরতির পর আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। تزهو بك السماوات